বিশেষ্যবাচক বাক্য বলেন, বিশেষ্যবাচক বিশেষ্য দিয়ে বাক্য বলেন, বিশেষ্য বাক্য সহজ অনুবাদ করে আল জুমলা বাক্য আর ইসমিয়া এসিন, তাহলে এসি মূলক বাক্য, এটা মাউসুফ আর এটা কি সিফাত, আল জুমলা তো মাউসুফ আর ইসমিয়া হচ্ছে সিফাত, তাহলে এসি মূলক বাক্য, মূলক অকুন্ত ইয়া ইয়ো তিতা না ই এগুলো আসে সিফাতের বা বিশেষণে, ঠিক আছে অর্থ, তাহলে আল জুমলাতুল ইসমিয়া মানে এসি মূলক বাক্য। সহজে কিভাবে বুঝবো, সহজে বুঝবো এসিন দ্বারা বাক্য, এসিন দিয়ে বাক্য, এসিন দিয়ে বাক্য বলেন আল জুমলাতুল ইসমিয়া এসিন মূলক বাক্য বা এসিন দ্বারা বাক্য। তাহলে যেই বাক্যটা এসিম দিয়ে শুরু হবে পৃথিবীতে সেই বাক্য হচ্ছে জুমলায়ে ইসমিয়া। আর আল জুমলাতুল ফালিয়াতু আল জুমলাতুল ফালিয়াতু ফেল মূলক বাক্য, ফেল দিয়ে বাক্য। আর আমি এর আগে কি বলেছিলাম, যদি পৃথিবীর কোনো বাক্যের শুরুতে হয় এসিম থাকবে না হয় ফেল থাকবে, তো যদি ফেল থাকে তাহলে জুমলায় ফেলিয়া, আর যদি এসিম থাকে তাহলে জুমলায় ফেলিয়া। আচ্ছা এখন আমরা আজকে জানব, এর আগেও আমরা জেনেছি খবরিয়া মানে সংবাদ দেওয়া, এই পৃথিবীতে খবরিয়া মানে অ্যাসারটিভ সেন্টেন্স বা বর্ণনা মূলক বাক্য বলেন আমার সাথে সাথে, খবরিয়া সংবাদ দেওয়া বর্ণনামূলক বাক্য। তাহলে আল জুমলাতুল খবরিয়া মানে বর্ণনা দেওয়া বাক্য। আমি কি বলেছিলাম, সহজ বুদ্ধি, পৃথিবীর যত হ্যাঁ বাচক আছে আর পৃথিবীর যত না বাচক আছে অবশ্যই অবশ্যই সেটাই মূলত জুমলায়ে খবরিয়া। কি বললাম বলেন তো বাবা, পৃথিবীর যত হ্যাঁ বাচক আছে আর পৃথিবীতে যত না বাচক আছে তারই নামই কি। আর যখন তাহলে প্রশ্নবোধক হলে ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক হাল যদি আসে, মাজা লিমাজা কাইফা আইনা মিন আইনা লিমান মান এগুলো যদি আসে তাহলে জুমলায় ইনশাইয়া, তাহলে জুমলায় ইনশাইয়া। তো শুধু হ্যাঁ বাচক আর না বাচক ছাড়া যেগুলো আছে সেগুলো সব মূলত জুমলায় ইনশাইয়া। আর আলহামদুলিল্লাহ আমরা মুখস্থ করেছি জুমলা ইনশাইয়া, কে বলতে পারবেন বলেন তো বাবা, আমার নাহি আপনাদেরকে মনে করে দিতে হয় সর্বদাই, আপনারা পড়বেন পিছনের পর আলহামদুলিল্লাহ আপনারা 100 বার করে স্মরণীয়তে আমেল করছেন, অনেকের 80 পৃষ্ঠাও হয়েছে, 1 মাস 1.5 মাস সময় দেওয়া আছে আপনাদেরকে নিয়ে ইতিহাস তৈরি হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা দেখব করো আ, এটা একটা ফা আল একটা ফেল, তাহলে করো আ ফেল যেহেতু পেয়েছি অবশ্যই এটা জুমলায়, করো আর এটা ফেলে মাঝি মা নেই তো তার আগে, তাই না, ফেলে মাঝির আগে মা দিলে তো না বাচক হয় মা নেই তো, তাহলে এটা হ্যাঁ বাচক না না বাচক, হ্যাঁ বাচক অথবা না বাচক যদি হয় অবশ্যই অবশ্যই সেটা জুমলায়। তাহলে প্রথমে প্রথম শব্দ দেখে আমি বলতে পারছি যে এটা জুমলায় ফেলিয়া খবরিয়া, তালিল তারকিব ছাড়াই প্রথম শব্দ দেখেই আপনি বলতে পারবেন জুমলায় ফেলিয়া অথবা খবরিয়া মাশাআল্লাহ। এখন পৃথিবীতে কোনো দিন কোনো ফেল একা কি হতে পারে না, মাশাআল্লাহ মাশাআল্লাহ আজ কত লেখাপড়া করেছে, বারাকাল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহু আল্লাহুম্মা ফাকিহুদ্দিন। তাহলে পৃথিবীর কোনো ফেল একা কি হতে পারে না, কি দরকার বাবা, ফাইল দরকার। তাহলে করোয়া পড়লো পড়ছে পড়ছেন পড়ছে বা পড়লো তুল্লাবু তুল্লাবু ছাত্র ছাত্র, তাহলে তুল্লাবু বহুবচন
শেষের অক্ষর হচ্ছে বা। এই বাতে আমি কেন পেশ দিলাম? তাহলে ফেলের পরের স্থান মূলত কার বাবা? এটা ফাইল হওয়ার কারণে কি হয়েছে? পেশ বিশিষ্ট। তাহলে করা তুল্লাবু, ছাত্ররা বলছে যে করা ফের তুল্লাবু ফাইল। এখন আমরা জানি ফেল আর ফাইল ছাড়া পৃথিবীতে যাই আসুক না কেন, এই ফেল আর ফাইল ছাড়া এর পরের সকল স্থান মূলত কার স্থান? মাফুলের স্থান। এখন মাফুল আসুক আর না আসুক, মূলত ফি হালাতিন নাসবি, এই যেহেতু ফেল আর ফাইল পেলাম, এর পর থেকে যা আসবে সবগুলোই মূলত নাসবি। কারণ আমরা তো জানি নাসব কারা কারা হয়, কবিতা ও সুর দিয়ে বলেন তো আব্বা জানে না, জন্মগত জবর যারা, জন্মগত জবর যারা, হালাতুন নাসব কারা কারা, পাঁচটা ফে পাঁচটা মাফুল। তাহলে এটা মূলত মাফু হালাতুন নাসবি, নাসবের ফের ফাইল ছাড়া যা পাবো সবগুলোই কি বাবা? অবশ্যই সবগুলোই মাফুল। এখন আমরা জানি করা মানে পড়লো, তাহলে কি পড়লো, কি দিয়ে যদি আর কাকে দিয়ে যদি কাদেরকে যদি দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করা যায়, যেটা পাওয়া যাবে তার নাম হচ্ছে মাফুলে বিহি। তাহলে এই যে আর নাহওয়া কি করছে? নাহু করছে, তাহলে ছাত্ররা নাহু করছে আর নাহওয়া মাফুলে বিহি কি করছে বাবা বলে? তাহলে নাহুটা হচ্ছে মাফুলে বিহি। আচ্ছা মিয়া, এখন একে নাই তো জবর দিলাম, এখন একে আমি মিয়া তু বলবো না মিয়া তা বলবো না মিয়া তি বলবো, যেহেতু পৃথিবীতে জেরদাতা একজন, জেরদাতা কেউ নাই, তাহলে পেশদাতাও কেউ নাই, অবশ্যই আমি এখানে এখন জবর দেব। এছাড়াও সংখ্যাবাচক শব্দ যদি আসে সেটা আদদ মাদুদ সহ অন্য অবস্থা ইঙ্গিতেও ইয়া হয়। সংখ্যা মিয়াতা মাররাতি, মিয়াতা মাররাতি একশো বার, এবং কি পড়ছে মাত্র দু সপ্তাহে তারা আপনার নাহবে মিল পড়ছে আলহামদুলিল্লাহ একটা না। তাহলে আগে বলেছিলাম মিয়াতুন আলফুন এগুলো পৃথিবীতে সর্বদাই মুদাফ অবস্থায় হবে, সর্বদাই কি হবে, আরো কি কি হবে, কে কে বলতে পারবে বাবা বলেন তো? আত্তাকিদ মনে করে দিচ্ছে একটু করে, আরো জন্মগত মুজাফ হবে সর্বদাই কারা কারা? কিলা কিলতা ভুলে গিয়েছেন কেন? কিলা কিলতা কুল্লুন আইনুন নাসুন আজমাউ আত্তাউ আবসাউ, এগুলো সর্বদাই সর্বদাই মুজাফান দাইমান, সর্বদাই মুজাফ হবে। আর মিয়াটা মুজাফ, তাহলে মাররা তিনটা কি হবে? মুজাফ ইলাই, এই জন্য জের দিয়ে দিলাম। তাহলে এখন দেখেন তো বাবা, করোয়া ফের তুল্লাবু ফাইল আর নাহওয়া মাফুলে বিহি, মিয়াতা মাররা তিন মাফুলে মতলাক, তাহলে মাফুলে মতলাক মাফুলে বিহি ফাইল ও ফেল মিলা জুমলায় ফেলিয়া তার মানে এটা হচ্ছে ক্রিয়াবিহীন বাক্য, আমরা হই মাদ্রাসার ছাত্র, ইমামিল বুখারি বুখারি মাদ্রাসার ছাত্র। তাহলে এখানে পেশ দিলাম আর তুল্লাবু হচ্ছে খবর, আমরা পেশ দিলাম। আর আমরা জানি খবরের আমিলকে বাবা কথা বলেন, খবরের আমিলকে মুক্তাদা আর মুক্তাদার আমিলকে দুজনেরই আমিলকে ইফতিদা। তাহলে নাহনু এখন এটা কি এসিম না জুমিল বাবা?
পৃথিবীর প্রত্যেকটা মানে 70টা জমিরই অবশ্যই কোন না কোন এসিমের পরিবর্তে বসে, তাহলে এটাও মূলত এসিম। তাহলে এখন কি বলবো, নাহনু তুল্লাবু মাদ্রাসা তিল ইমামিল বুখারি, তাহলে এটা জুমলায়ে ইসমিয়া খবরিয়া, জুমলা ইসমিয়া খবরিয়া, জুমলা।